আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি একজন ব্যবসায়ী, আজকে অনেকদিন পর আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছে। আজকে যারা প্রবাসী রয়েছেন, আজকে তাদেরকে নিয়ে আমি আলোচনা করব ব্যবসায়িক বিষয়ে। তো আমাদের দেশের বাইরে অনেক প্রবাস ভাই থাকেন, আপনারা অনেকে কষ্ট করে দীর্ঘদিন ধরে ওখানে পরিশ্রম করে দেশের জন্য রেমিটেন্স আনছেন। তো এটার জন্য আমরা আপনাদেরকে অবশ্যই সব সময় ধন্যবাদ জ্ঞাপন করি। তো যারা প্রবাসে থাকেন, তারা কিন্তু একটা সময় আপনাদের বাংলাদেশে আসতে হবে, এটাই স্বাভাবিক বিষয়। আর এরকম যারা অনেকে দেশে আসতে চান, আপনারা ভাবেন যে চিন্তা করেন, মাঝে মাঝে ডিপ্রেশন ভোগেন যে দেশে যাব, অনেক বছর হইল বিদেশে আছি, দেশে গিয়ে কি করব, ব্যবসা করব নাকি জব করব নাকি কোনো ধরনের কাজ করব। এই ব্যাপারে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আমি প্রথম কথাই বলতে চাই, দেশে এসে আপনারা ব্যবসা করুন, উদ্যোক্তা হন এবং কর্মসংস্থানের তৈরি করুন। আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব, কারণ আমি একজন ব্যবসায়ী, এই হিসাবে আমি যেটা বুঝি যে আপনি এটাতে মনোনিবেশ করুন, ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন। এখানে যে বিষয়টা হলো, আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছেন বাংলাদেশের বাহিরে, যারা আছেন, যারা আসতে চান দেশে, অনেকেই ভাবেন যে কিভাবে ব্যবসা করব, ব্যবসা তো লাভ এবং লস দুইটাই আছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যে কোনো কাজেই আপনি চিন্তা করে দেখেন, যে কোনো কাজেই ঝুঁকি আছে। মানুষের জীবনটা যেমন একটা ঝুঁকিপূর্ণ, মানুষ যেমন বলতে পারে না যে আজকে বেঁচে আছি আগামীকালও বেঁচে থাকবো, এরকম যেমন গ্যারান্টি নাই, ঠিক তো অনুরূপভাবে তার চেয়ে তো একটু বেশি হলেও ব্যবসায় গ্যারান্টি আছে। যদি আপনি ব্যবসা করার মতো দক্ষতার সাথে যদি করতে পারেন, অবশ্যই আপনি সফলতা পাবেন। ব্যবসা মানে হচ্ছে পরিশ্রম, সততা, সুনাম, মূলধন, এই বিষয়গুলো যদি আপনার মধ্যে থাকে, অবশ্যই আপনি যে কোনো ধরনের ব্যবসা করে সাকসেসফুল হতে পারবেন। তো এই জন্য আপনাদের এই চারটি গুণ মোটামুটি থাকতে পারলেই ব্যবসা করে অবশ্যই উন্নতি করতে পারবেন। প্রবাসী ভাইদের জন্য যে সুখবরটা রয়েছে এখানে বর্তমানে, আজকে আপনি যখন এই বাংলাদেশে বিজনেস করবেন, যে কোনো একটা উদ্যোক্তা হবেন, আপনার জন্য, আপনার কারণে আরও 10টা বেকার ছেলে কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হলো, কর্মসংস্থান পেয়ে গেল। অতএব দীর্ঘদিন বিদেশে না পড়ে থেকে আপনারা বাংলাদেশে এসে ব্যবসা করুন। এবং আরেকটা পরামর্শ আপনাদেরকে বলতে চাই, আমরা অনেকেই ব্যবসা বুঝি না তাই করার চেষ্টাও করি না, টাকা ব্যাংকে রাখি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ব্যাংকে টাকা রেখে আমাদের বর্তমানে কোনো লাভ নেই। সেই টাকা যদি আপনারা ইনভেস্ট করতে পারেন, বিজনেসে যদি ব্যবহার করতে পারেন, অবশ্যই আপনারা একটা সময় সাকসেসফুল এবং গেনার। তো এই জন্য ব্যাংকে আমরা টাকা না রেখে আমাদের অর্জিত যে টাকা আছে সেই টাকা দিয়ে আমরা ব্যবসা করি। তবে হ্যাঁ, আপনি যখন ব্যবসা আসবেন, যেই ব্যবসাই করতে চান, বিভিন্ন ধরনের, হাজার হাজার বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে বর্তমানে, আপনি যখন একটা ব্যবসা করতে যাবেন, আপনার ওই ব্যবসার সম্পর্কে আপনার অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন আছে, অভিজ্ঞতা নিতে হবে এবং সেই ব্যবসা শিখতে হবে। আপনি যে ব্যবসাটা ভালো বা যেটা আপনার কাছে ভালো লাগে, এই ব্যবসাগুলোর মধ্যে যদি যেতে চান, তাহলে আপনাকে ওই ব্যবসায় কিছুদিন আপনি কর্মকর্তা হোক বা যেভাবে হোক, ওই ব্যবসায় এসে আগে আপনি ব্যবসাটা শিখবেন, বুঝবেন, তাহলে আপনি যখন এই ব্যবসা ধরবেন অবশ্যই আপনি লাভের অঙ্কটা দেখতে পাবেন। আমরা অনেকেই
ব্যবসা করি অনেক সময় এরকম দেখা যায়, একজন একটা ব্যবসা দিছে, আমরা সে ব্যবসা দেখেই দিয়ে ফেলি। এরকম ভুল কখনোই করা যাবে না, কারণ আপনি এই ব্যবসাটা জানেন না, বুঝেন না। কারণ ব্যবসা শেখার প্রয়োজন আছে, বোঝার প্রয়োজন আছে। যেহেতু এখানে একটা লসের কিন্তু ব্যাপার আছে, তো এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আগে ব্যবসা সম্পর্কে আপনারা জেনে শুনে বুঝে তারপরে ব্যবসা করবেন। কিন্তু যারা ডিপ্রেশনে আছেন যে কি করবেন, তাদের প্রথম পন্থাই হলো একমাত্র বিজনেস। বিজনেস করুন, এতে জীবন সাফল্য আসবে, সংসার উন্নতি হবে, পরিবারও সন্তুষ্ট। তাই আমি আশা করি যারা আপনারা প্রবাসে আছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে আসতে চান, কি করবেন ভাবছেন, এরকম কোনো সুযোগ পাচ্ছেন না, তো আমি আপনাদেরকে প্রথমেই বলতে চাই আপনারা বিজনেসে আসুন এবং বিজনেস করুন। এই বিজনেসে আপনারা মনোনিবেশ করুন, তাতে করে আপনাদের নিজের উন্নতি ও প্রসার ঘটবে। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি।